1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়া গ্রামে বাবা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুনের ঘর আলোকিত করে এলো এক দুরন্ত কোথা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন দয়ালু, মানবতাবাদী ও কোমল হৃদয়ের মানুষ। শীতে কষ্ট পাওয়া মানুষকে নিজের গায়ের চাদর খুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করতেন না। 1952 সালের বাংলা ভাষার দাবিতে উত্তাল বাংলার জনগণ 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে যে হরতাল পালিত হয়, সেই হরতালে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন বাঙালি ভাষার দাবি 6 দফা। মেয়ে ভাই, আমরা কি কখনো পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পাবো না? তোমরা যেদিন নিজেদের অধিকার আদায় করা শিখবে, সেদিনই পরাধীনতার শিকল থেকে মুক্তি পাবে। ১৯৭১ সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় জাতির ভাগ্য বদলের 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি স্বাধীন পতাকা। বাবার সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আর চোখের পানি ধরে রাখতে পারি না।